সদ্ভাবনায় জ্ঞানলাভ, আর সেই লভ্যতায় শুদ্ধ আত্মার পরম শক্তি। যাহা কিছু স্থির তাহাই অস্থির, নির্মাণে কেবল সংযমটুকুই অটুট। পৃথিবীর উঠোনে বসে আছো, আর এ কথা ভুলে যাও কি করে? মূর্তিমান নিথর প্রতিকৃতিও যে অজস্র কথা বলে চলে, নামমাত্র ধ্যানেও চলে সত্যকে জানার অপার আগ্রহ। তাই কেহ স্থির নয়, অনবরত ঘুরছে পৃথিবী, অনবরত জেগে জেগেই চলে তোমার আমার তার প্রাণচঞ্চল লীলাভূমিতে হৃদয়ের খেলা, সে সাংসারিকই হোক বা বহির্জাগতিক। তুমি ঘুমালে কি হবে? তোমার নারীর স্পন্দনই বলে দেবে তোমার রক্তের প্রাবল্যতা। তাই তুমি স্থির কোনো মুহূর্তেই নও। ছলনার পেছনে না থেকে সত্যকে জানা হলে লোকনিন্দা কখনোই বিচলিত করে না, বাধাও হতাশা ডাকে না। তখন তুমি বীর, তুমি পূজ্য। মনে রেখো, রাজশক্তি যখন প্রজাশক্তি নিয়ন্ত্রণ করে, সংযম শক্তির কাছে রাজশক্তি নমিত হয়। তাই একার বলে কিছু হয় না, অনধিক দুইয়ের কম হলে তো নয়। তাই তুমি চাইলেই একা একা রাজত্ব সৃষ্টি করতে পারো না। এক হাত জীবন কুষ্টি আমার লেখা হয়ে গেছে গো, গ্রহ নক্ষত্রের আশায় আর বসে থাকি না। অনলস বৃহস্পতি যার তুঙ্গে, কোনো প্ররোচনা তাকে দলতে পারে না। এই যে নেই নেই করেও যখন তোমাকে পেলাম, তখন তিন হাত জলের ধারে তুমি বসে আছো, শুধু ঢেউই গুনে যাচ্ছ। ডুব দিয়ে আর সমুদ্রের গভীরতা দেখার সুযোগ হল না, মণিমাণিক্যের খোঁজটাও তাই পেলে না। এখন শুধু কামড়ায় ব্যর্থতার কামড়, সেই আর্তনাদে মুখে যা আসছে বলেই চলেছ। মনে রেখো, মনে রেখো, সত্য সর্বদা আড়াল থেকে হাসে, ধ্বংস হয় মিথ্যা পরিশেষে। নিজস্ব ঐশ্বর্য আগলাবার চেষ্টায় যখনই আমার দুহাত ভরে গেছে, তখন মহারাজার পেয়াদা বলছেন, এগুলো পরস্য, আর যাই কোথায়? মৌখিক আস্তিনটুকু তাই বিচার সবাই বিচারক হয়েই শুনিয়ে দিলাম। এই যে এত কিছু দেখা, এত কিছু বলা, সবটাই বাধা আছে আধ্যাত্মিক গরিমায়। লৌকিকতার কি দেখলে? আধ্যাত্মিকতায় ফুল বেলপাতা লাগে না গো, কাসর ঘণ্টাও বাজে না। লৌকিকতা দেখাতে গিয়ে পুরোহিতের ভুল মন্ত্র উচ্চারণেও ফুল বেলপাতা কচু ঘেঁচুতে মহাশিবলিঙ্গ ঢাকা পড়ে যায়। আধ্যাত্মিকতা তখন উঠে আসে তোমারই জোড় হাতে, অন্তরে মনের অগোচরে গোচরের শিবমূর্তিতে। তাই তো এরা উদ্ভাসিত সত্যের আলোকে কথার সাথে ফুলও ছিটায় কাব্যিক আকাশের নীল উঠোন জুড়ে। তুমি পারলে প্রকৃতির রসটুকু নিও, সেই রসে ডুবতে যেও না। সেই রসবোধ আছে বলেই তো প্রকৃতি পাহাড় পর্বত নদী শাখা প্রশাখা ফুলে ফলে যত্ন করে রেখেছে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য নির্মম স্থিরতায় একটি স্থির কেন্দ্রে। তোমাকে আমাকে অস্থির করে রেখেছে সেটাই, সজীবতা যেন ওদেরই নাগালে, আর নাগালের বাইরে একমাত্র তুমি মৃতপ্রায়। আর তাই দূর আকাশের ঘুড়িটাও যেন তোমার সাথে অনর্গল বলে চলেছে, হেলে আর দুলে। একসময় তা প্রতিভাত হয় সব প্রাণ ভোকাট্টা হয়ে, হাতের লাটায় হাতে রেখে সুতো ছিঁড়ে গিয়ে। তাই প্রকৃতিকে ধরতে যেও না, আপনা আপনি সে ধরা দেয় বিশাল পৃথিবীর মুক্তাঙ্গনে আবাল বৃদ্ধ বনিতা বেশে। দীর্ঘদিন ধরে প্রকৃতি মানুষের অত্যাচার সহ্য করেই চলেছে। তুমি তো, তোমরাই তো নিজ হাতে প্রকৃতিকে খুন করেই চলেছ। এখনো সময় আছে মানুষ, মুকুটমণির আরোগ্যের আসনটা প্রকৃতির জন্য সাজিয়ে রাখার।
অত্যাচারী আর মিথ্যার মুখোশ ছিঁড়ে প্রতিটি প্রকৃতির জয়গান গাও পুরুষ, তাকে সুরক্ষিত রাখো, তোমার পৃথিবীটা রক্ষা পাবে। নিমক হারামে যুদ্ধক্ষেত্রে রাজশক্তির অবক্ষয় হতে পারে, তাই পাপিষ্ট ঘোড়াকে আস্তাবলে বেঁধে রাখা ভালো। সত্যের তরোয়ালে মরচে পড়ে না গো, কারণটা রাখা আছে সমজদারির মুক্তিতে অছোয়া বলির রক্তে। রুধির সিক্ত তরোয়ালি মরচের আড়ালে ঢাকা পড়ে থাকে। সত্যকে জানতে হলে সাত্ত্বিক ও আধ্যাত্মিক পথেই জানতে হয়, মিথ্যার দম্ভ সেখানে ধূলিসাৎ। অন্তরে ভক্তি লাগে গো, ভক্তি। ভক্তি না থাকলে শক্তির আরাধনা হয় না। লৌকিকতার আঁচল ধরে টানলে কি সত্য এসে হাজির হয়? সৎসাহসও চাই যে। সেই সততায় প্রকৃতি আজ সঙ্গমকালের সুগন্ধে মেতে উঠেছে। পাচ্ছ কি তার সুগন্ধ? দেখো, সত্যের বোল ধরেছে কাছে কাছে, আমি জামি ফুলে ফলে চারিদিকে চারিদিকে বসন্তে সাজু সাজু রবে। তুমি যখন খুনি মানসিকতায় হাজার হাজার মন হত্যা করতে পারো, প্রকৃতিও তখন সাত্ত্বিক মানসিকতায় গাছে গাছে ফুল ফোটাতে পারে। আবহমানতায় আকাশে বাতাসে কিরণে কিরণে অনাবিল ঔদার্যে। পুরুষ, তুমি প্রকৃতির কাছে বরাবর ব্যর্থ। নারীকে সম্মান করতে শেখো। যে নারী তোমার কাছে দেবী, সে নারীর জন্য পৃথিবীতে আলো দেখেছ। তার চোখে অন্ধকারের পট্টি পড়াতে এলে তুমি যে অন্ধকার সাগরে তলিয়ে যাবে পুরুষ, তোমাকে বাঁচাতে একটি আলোর হাতও আসবে না। বহু দূরে বাড়ির ছাদে উড়ন্ত এক পতাকাকে বড় জীবন্ত বলে মনে হচ্ছে, কেন জানো? বাতাসের স্পন্দন প্রতীয়মান হচ্ছে পতাকার নড়াচড়ায়। সে ধর্মীয়ই হোক আর রাজনীতির প্রতীকই হোক, বাতাস তখন সজীব হয়ে ওঠে তার পতপতানিতে। তেমনি সত্যকে ঢেকে মিথ্যার বোলচালও সজীবই মনে হয়। যেমন ভোট পেতে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নেতারা সুন্দর সুন্দর কথার ভাঁজে গুচ্ছার ঝুটা প্রতিশ্রুতির সাথে দুটা সত্য বলে থাকে, তেমনি। আমার গুরুদেব বলেছেন, ঈশ্বর সাধনা সমাধিস্থ না হলে মোক্ষপ্রাপ্তি আর নির্বাণ লাভ করতে পারবে না। সেই সমাধির অন্তরালেও যে চলে স্থিরতার অস্থির ঈশ্বরের স্থবীকরণ গো, নইলে যে সত্য সম্বন্ধে জ্ঞাত হওয়া যায় না। সেখানেও যে পরম ব্রহ্মের ওমকার ধ্বনি তোমাকে ভাসিয়ে নিয়ে যায় বন্ধ চোখের অন্ধকারের এক জ্যোতির শিখায় উদ্ভাসিত পরমাত্মার সন্ধানে। তাই তো সমাধির অন্তরালে ইহ জগতের ঊর্ধ্বে কায়াহীন আর এক জগতের পদচারণায় স্থিরতায় অস্থির প্রতিটি আত্মা।